أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব বরবটির স্বাস্থ্য উপকারিতা বা পুষ্টিগুণ নিয়ে। আসলে বরবটি এমন একটি সবজি বর্তমান সময়ে সারা বছরই বাজারে পাওয়া যাচ্ছে। আগে বরবটি ছিল মৌসুমি সবজি, কিন্তু এখন বারো মাসই বরবটি পাওয়া যায়। বরবটি ভাজি, ভর্তা অথবা তরকারি করে খাওয়া হয়। এর রয়েছে চমৎকার পুষ্টিমান। শুধু পুষ্টিমানই ভরপুর নয়, বরবটি এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। প্রতি 100 গ্রাম সবুজ বা বেগুনি রঙের বরবটি থেকে পাওয়া যায় 48 ক্যালোরি শক্তি, যাতে নেই কোনো ফ্যাট এবং ক্ষতিকর কোলেস্টেরল। শর্করার পরিমাণ 10 গ্রাম এবং প্রোটিন 2.6 গ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফরফরাস সহ নানা রকম ভিটামিন ও মিনারেল। স্বাস্থ্য উপকারিতা: প্রচুর পুষ্টিমান সমৃদ্ধ বরবটির রয়েছে দারুণ স্বাস্থ্য উপকারিতা। এর পুষ্টিমান সুস্বাস্থ্যের জন্য চমৎকার কাজ করে, ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয়। বরবটিতে রয়েছে ফ্লাভোনয়েড নামে অ্যান্টি অক্সিডেন্ট এর দুটি উপাদান। অস্ট্রেলিয়ার ডেকিং বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় দেখা যায় যে এই দুই উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধি রোধ করতে চমৎকার কাজ করে। অস্থিসন্ধির ব্যথায় কমায়। আপনার সালাদের বাটিতে প্রতিদিন 250 মিলিগ্রাম কাঁচা বরবটি মিশিয়ে নিন। এতে আপনি আপনার প্রতিদিনের ভিটামিন কে এর 19% মেটাতে পারবেন। ভিটামিন কে আপনার অস্টিও আর্থারাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধিতে যত্ন দেবে। আর রক্ত জমাট বাড়তে ভিটামিন কে এর ভূমিকা কথা তো আপনি জানেনই। হার্টের সুরক্ষায় বরবটিতে রয়েছে প্রচুর উপকারী আঁশ, যা শরীরের এলডিএল ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালা পড়া প্রভৃতি সমস্যা দূর করতে ভূমিকা রাখে। হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। বরবটিতে রয়েছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়ামও পাওয়া যায় বরবটির বীজে। আর রজস্বলা নারীদের স্বাস্থ্য উপকারে সিলিকন ও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর অনেক ঘাটতি পূরণ করে। ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টি অক্সিডেন্ট, এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রনের পরিশোষণের ভূমিকা রাখে। সালাদে কাঁচা বরবটি খেলে তা থেকে প্রচুর ভিটামিন সি পাওয়া যায়। আর বরবটিতে রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন, যা আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে। শরীরে চর্বি কমাতেও সাহায্য করে বরবটি, কারণ এতে রয়েছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট। অ্যান্টি অক্সিডেন্ট শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়, ফলে সহজে চর্বি কমতে জমতে দেয় না। এছাড়া কম ক্যালোরিযুক্ত খাদ্য, ফ্যাট ও কোলেস্টেরল না থাকায় এটি পেট ভরে খাওয়া যায়, এতে ক্ষুধা ভাব কম হয়। তো বন্ধুরা, বরবটি সংক্রান্ত আজকের আলোচনা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যারা খাদ্য তালিকায় বরবটি সংযোজন করেননি এখনো, নিয়মিত তার খাদ্য তালিকায় সহ বরবটি সংযোজন করুন। সালাদ হিসেবে বরবটি খান, এছাড়া তোর ভাজি, তরি তরকারি সহ বিভিন্নভাবে খেতে পারেন। তো আজকে পর্যন্তই, সবাইকে সুস্থ, সুন্দর এবং সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।